খবর সময়। কেন্দুঝর জেলার চম্পুয়া রেঞ্জ বালিবন্ধ ফরেস্ট অন্তর্গত জুমপুরা ব্লক সম্মুখে রহিতিবা আম্ব বগিচারে আটটি হাতি আশ্রয় নেতিবা জড়াপড়ছি। বালিবন্ধ ফরেস্টারু মিলিতিবা সূচনা অনুসারে সদর ব্লক অন্তর্গত খপরখাই জঙ্গলরে পূর্বরু আশ্রয় নেইছিলে। গতকালি রাতিরে এই হাতিপল উক্ত জঙ্গলরু বাহারি আসি জুমপুরা ব্লক অঞ্চলরে প্রবেশ করথিলে। ব্লকের শ্রীরামপুর গাঁর চাষী ঘাসিরাম মাঝিঙ্ক ধান খাইবা পরে ঝুমপুরা ব্লক নিকটস্থ আম্ব বগিচারে বর্তমানে আশ্রয় নেইছন্তি। ঘটনাস্থলে চম্পুয়া রেঞ্জ অধিকারী ঘনশ্যাম বারিক, বালিবন্ধ বনপাল বিদ্যাধর সাহু হাতি ঘৌড়াইয়া পাই পারাষ্ট্র সহিত ঝুমপুরা থানা সদর থানা কর্মচারী মানে উপস্থিত রহি হাতির গতিবিধি লক্ষ্য করছন্তি। হাতি পাখকু নজিয়া পাই বন বিভাগ পক্ষরু ডাকবাজি মন্ত্র সাহায্যে সচেতন করিবা সহিত জনসাধারণকু সেলফি নেওয়াকু বন বিভাগ কর্মচারী বারণ করছন্তি। সন্ধ্যায় হাতি মানুষ অন্যত্র ঘোড়াইবার ব্যবস্থা করা যাব বলে চম্পুয়া রেঞ্জ অধিকারী সূচনা দিয়েছেন। ঝুমপুরার গজেন্দ্র মাঝিঙ্ক রিপোর্ট আম টিভি। খবর সময়।